ডোনাল্ড ট্রাম্প বিতর্ক আর ট্রাম্প যেন একই সূত্রে গাঁথা। জনসমক্ষে বেফাস কথাবার্তা, উদ্ভটসব কর্মকাণ্ড এবং বিশেষ করে পর্ণতারকাদের সাথে ট্রাম্পের সম্পর্ক তাকে সারা বিশ্বে অন্যরকম বিতর্কিত খ্যাতি দিয়েছে। কিন্তু এই বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্টকে টানা চতুর্থবারের মতো নোবেলে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। তার দল রিপাবলিকানের নেতা ক্লাউডিয়া টেনি সহ বেশ কয়েকজন ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ঐতিহাসিক নীতির কথা উল্লেখ করে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে এই মনোনয়ন দেয়া হয়েছে। বুধবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মতো শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ঐতিহাসিক নীতির কথা উল্লেখ করে ক্লাউডিয়া টেনি সাবেক প্রেসিডেন্টের নাম সামনে আনেন। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্পর্ক উন্নয়ন চুক্তি তথা আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন রিপাবলিকান ওই নেতা। 2020 সালে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মরক্কো এবং সুদানও একই পথ অনুসরণ করে। ওই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে টেনি বলেছেন, প্রায় 30 বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রথম নতুন শান্তি চুক্তি স্বাক্ষরে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কয়েক দশক ধরে আমলা, বৈদেশিক নীতির পেশাদার ব্যক্তিরা এবং আন্তর্জাতিক সংস্থা জোর দিয়ে বলে আসছিল, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো শান্তি চুক্তি অসম্ভব। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তা মিথ্যা প্রমাণ করেছিলেন। এই মনোনয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রিপাবলিকান ওই কংগ্রেসম্যান বলেন, আব্রাহাম অ্যাকর্ডস প্রস্তুতে ট্রাম্পের সাহসী প্রচেষ্টা ছিল নজিরবিহীন। নোবেল শান্তি পুরস্কার কমিটি ট্রাম্পের সেই অবদান অস্বীকার করে চলেছে, আর এটি আজ তার মনোনয়নের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ক্লাউডিয়া আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পেরে তিনি সম্মানিত এবং এই স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা।